তো নমস্কার আমি সৌরভ অ্যান্ড সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে এসেছি আগেও আমি ভিডিও করেছি এভাবে অ্যান্ড আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতো আজকে যেহেতু আলোচনা করব আমি সেক্ষেত্রে সেটা হচ্ছে কলকাতা এবং মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে কিভাবে একটা জব আমরা জেনুইন জব পেতে পারি তো এক্ষেত্রে অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলে একটা ইউটিউব ভিডিও এবং বিভিন্ন জায়গা থেকে নাম্বার কালেক্ট করার পর ফোন করে এবং বিভিন্নভাবে তারা বিশ্বাস হারিয়ে ফেলে একটা কাজ যদি পেতে চায় সে কীভাবে একটা কাজ পেতে পারে সে একটা কলকাতার বুকে সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমার এই হেল্পার আউ চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছো এই ভিডিওটা কর আরও অসংখ্য ধন্যবাদ অ্যান্ড এই চ্যানেলে যারা নতুন হয়ে আছো নতুন এসেছো নতুন দর্শক তারা একটাই কথা বলবো এইরকম নতুন নতুন প্রাইভেট কোম্পানি এবং বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য সবার আগে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এইরকম নতুন নতুন জব আপডেট সবার আগে আমরা এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো বেশি কথা বলবো না আমরা মেন যে টপিক সে টপিকটা হচ্ছে আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে কলকাতার বুকে তোমরা একটা কিভাবে জব পাবে ঠিক আছে তো এখানে যে জবটা আমরা বলবো আজকে সেটা হচ্ছে বিগস ফার্ম প্রাইভেট কোম্পানি লিমিটেড মানে লিমিটেডে তোমরা কিভাবে জব করবে মানে জবটা পাবে কিভাবে। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আমি বলে দিয়েছি যে কলকাতা জব কীভাবে পেতে হয় সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব এখানে বিগস ফার্ম প্রাইভেট কোম্পানি লিমিটেড কোথায় কোথায় অবস্থিত এটা একটু আলোচনা করে নিই এখানে আমাদের বিগস ফার্ম প্রাইভেট কোম্পানি লিমিটেড ইন ওয়েস্ট বেঙ্গলে আছে আমাদের সেটা হচ্ছে দুর্গাপুরে আছে আমাদের বালিগঞ্জে আছে অ্যান্ড ধুলাগড়ে আছে আমতাতে আছে সোনারপুরে নেই সোনারপুরে আছে পার্লেজি ফ্যাক্টরি তোমরা যদি চাও সেটাতেও যদি করতে চাও সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো অসুবিধে নেই ঠিক আছে আর বিগস ফার্ম কোম্পানি আমাদের আছে সে সায়েন্স সিটি আছে এবং নিউ আলিপুরে আছে এবারে এই কোথায় কোথায় এর কোথায় কোথায় আছে সেগুলো একদম ফুল অ্যাড্রেস মানে ফুললি যে ক্লিয়ার অ্যাড্রেস সেটা দেওয়া সম্ভব না একদম ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিও লং হয়ে যাবে ঠিক আছে আপনারা যে ডিটেলস পেতে জানেন অবশ্যই ডিটেলস কীভাবে পাবেন সেটা আমি একদম ক্লিয়ারলি বলে দেবো তো এবার বলবো যে এই কোম্পানিতে তোমরা যদি জব করতে চাও তাহলে তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওখানে আছে তোমাদেরকে সেগুলো কী কী মানতে হবে প্রথমে বলে দিই এখানকার কোয়ালিফিকেশান এখানে ফার্ম কোম্পানি প্রাইভেট কোম্পানি লিমিটেডে তোমরা যদি কাজ করতে চাও এখানে কোয়ালিফিকেশান কী লাগবে এখানকার কোয়ালিফিকেশান হচ্ছে মিনিমাম এইট হলে হয়ে যাবে একটা প্রাইভেট কোম্পানি বিভিন্ন একটা ফ্যাক্টরিতে একটা পদে কিন্তু কর্মী নিয়োগ হয় না এখানে প্যাকিং পিকিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সুপারভাইজার আর তোমাদের মেশিন যে মেশিনে কাজটা হয় তার মেনটেনিং সমস্ত দিক থেকে কিন্তু বিভিন্ন পদ আছে তো এখানে এই পদ মিলিয়ে লোয়েস্ট যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হচ্ছে মিনিমাম এইট পাস লাগবে ঠিক আছে আর এখানে তোমাদের মিনিমাম এইট পাস থেকে যারা গ্র্যাজুয়েশান অথবা এইচএস করে আছো তাদের জন্য কী হবে মানে পিকিং প্যাকিং ভালো ভালো পদ যেমন সুপারভাইজার এগুলো হতে পারে মেশিন মেনটেনিং ঠিক আছে এই বিভিন্ন পদ আছে তো এইবার বলবো যে এখানকার স্যালারি দেয় কত এবং কত ঘন্টা ডিউটি হয়ে থাকে থাকা খাওয়া কোম্পানি দেয় কি দেয় না এবং ছেলে এবং মেয়েদের জন্য এজ লিমিট এখানে আগে এজ লিমিট আমি বলে দিই তারপর আমি আলোচনা করছি এখানে ছেলেদের জন্য যেটা এজ লিমিট বলেছে সেটা হচ্ছে আঠেরো থেকে যে মেয়েদের যেটা এজ লিমিট সেটা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ রাখা হয়েছে তো এটার কেন কারণ সেটা আমি মানে আমি নিজে অ্যাকচুয়ালি জানি না কিন্তু এটাই রাখা হয়েছে আর কোম্পানির যেটা নির্দেশ এটাই তো এবার কোম্পানির স্যালারি কত টাকা দেবে মিনিমাম কোম্পানির স্যালারি স্টার্টিং করছে সেটা আপনি ওয়েবসাইট থেকেও গেলেও দেখতে পাবেন সেটা হচ্ছে সরি দশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে দশ হাজার টাকা থেকে কোম্পানি স্টার্টিং করছে আর সুপারভাইজারদের জন্য যারা এইচএস পাস অথবা গ্রাজুয়েশন প্লাস কমপ্লিট করে আছেন তাদের জন্য কোম্পানির স্যালারি কত টাকা স্টার্টিং করছে এগারো হাজার তিনশো টাকা থেকে এখানে আপনি আবার কি পাবেন পি পাবেন ইএসআই পাবেন প্লাস ইনসেন্টিভ পাবেন প্লাস বোনাস পাবেন এইগুলো আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো এইবার বলে দেবো এখানকার ডিউটি টাইম এখানকার ডিউটি টাইম দুটো আছে একটা হচ্ছে আট ঘন্টা একটা হচ্ছে দশ ঘন্টা দুটো ডিউটি টাইম কিন্তু এখানে আছে আর এখানে যদি আপনি মনে করেন থেকে কাজ করবো থাকা খাওয়া যদি কোম্পানিতে খুবই ভালো হয় অথবা যাতায়াত করে কাজ করব আমার বাড়ি হচ্ছে আমার ফ্যাক্টরি হচ্ছে বালিগঞ্জ আমার বাড়ি সোনারপুর কিংবা শিয়ালদহ কিংবা পার্ক সার্কাস গড়িয়া বাঘাসদিন এই রুটের মধ্যে অথবা আরও কাছে তারাতলা এই সব দিকে তাহলে যদি বালিগঞ্জ করতে পারি যাতায়াত করে কাজ করতে পারবো সে সুবিধা আপনি পেয়ে যাবেন সেখানে যাতায়াত করে কাজ করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না অ্যান্ড এইবার বলবো কি না আপনি থেকে কাজ করতে যান সেখানে থাকা খাওয়া কোম্পানি ফ্রি অফ কস্টে প্রোভাইড করবে কোনো রকম অসুবিধা হবে না এবারে বলবো যে আপনি স্যালারিটা কবে পাবেন মাসের স্যালারিটা হচ্ছে পাবেন আপনি পাঁচ তারিখে অথবা ছ তারিখে এই পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে হচ্ছে আপনি স্যালারিটা পেয়ে যাবেন কোনোরকম অসুবিধা হবে না কাজ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে কীভাবে জয়েন করবো জয়েন করার জন্য ডেসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা কনট্যাক্ট করতে পারেন ডাইরেক্ট ঠিক আছে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এর আগে কথা বলবেন কথা বলে যদি ভালো লাগে তাহলে আপনি কাজ করুন আর হ্যাঁ একটাই কথা বলবো আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা যে কোম্পানি অথবা যে অফিসে আমাকে প্রোভাইড করলো সেটা হচ্ছে তার গভর্নমেন্টের ট্রেড লাইসেন্স এবং রেজিস্টার বিল এবং সমস্ত কিছু থাকার কারণে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমারই এক যে ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করবো সেটা আমার একটা ভেরিফাইড চ্যানেল আমি চাইবো না আমার চ্যানেল অথবা আমার সাবস্ক্রাইবারদের কোনো রকম অসুবিধা হয় সেই জন্য আমি কিন্তু কোম্পানির বিভিন্ন ট্রেড লাইসেন্স সমস্ত ডকুমেন্টস যেগুলো থাকার দরকার সেগুলো দেখেই আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি অথবা আপনারা কোনো প্রবলেমে পড়বেন না একদম হান্ড্রেড পারসেন্ট সিওরিটি ঠিক আছে তো আমি সমস্ত কিছু বলে দিলাম আর দেখা হবে আরও একটা নতুন ফেস অ্যান্ড ইন্টারেস্টিং সেকেন্ড ভিডিওতে আজকে ভিডিওটা ভালো লাগলো নতুন প্রাইভেট কোম্পানির জব আপডেট সবার আগে যদি বাংলায় পেতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ নমস্কার